নমস্কার বন্ধুরা সঞ্জিলিজ কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি বাড়িতে কিভাবে বেলে শরবত বানিয়ে থাকি সেটাই আজ আপনাদের কাছে শেয়ার করব এখানে আমি একটি পাকা বেল নিয়েছি এবার আমি এটাকে ফাটিয়ে নেব বেল ফাটানো হয়ে গেছে এখন আমি একটি চামচের সাহায্যে বেডের ভিতরে নরম অংশগুলি বের করে বাটির মধ্যে রাখব দেখুন বন্ধুরা বেলটা কিন্তু পুরোপুরি পাকা আর কালারও খুব সুন্দর হয়েছে আমি এভাবেই আস্তে আস্তে বেলের নরম অংশগুলি বীজ সমেত বের করে নিলাম এখন বেলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা হাতের বদলে মিক্সিতেও মাখানোর কাজটা করে নিতে পারবেন হালকা মাখানো হয়ে গেছে এখন আমি আর একটা বাটি নিয়ে তার ওপর ছাঁকনি রেখে দেব এবার জল দিয়ে মাখানো বেলটাকে ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম তারপর একটি হাতার সাহায্যে এইভাবে নেড়ে দেব তাহলে বেলের জুসটা সহজে ছেঁকে নেওয়া যাবে তবে ছেঁকে নেওয়ার সময় এইভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাহলে বেলের ছোট ছোট দানাগুলিও গলে যাবে আর মাঝে মাঝে অল্প জল দিতে হবে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা বেলের জুস সুন্দরভাবে আমার ছাঁকা হয়ে গেছে এবার এই জুসটাকে বড় বাটিতে ঢেলে দিলাম তাহলে চিনি দেওয়ার পর চিনিটাকে সময় সুবিধা হবে এখন আমি চিনি যোগ করে দিলাম এবার এটাকে একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম শরবতে মিষ্টি খেতে পছন্দ করেন আর যারা চিনি খান না তাহলে চিনিটাকে স্কিপ করে দেবেন চিনি ছাড়াও কিন্তু বেলের শরবত খেতে খুব ভালো লাগে বেলের শরবত আমার একেবারে রেডি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ